Andrea Ciorre Nacho, 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 Vire Nacho. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আরআরআর সিনেমার জন্য ভারতীয় সিনেমা এক ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। দক্ষিণ ভারতের ছবির হাত ধরে গোটা ভারত আবার বিশ্বম্যাপে। শতাব্দীর সেরা সিনেমাটিক দৃশ্যের জন্য যদি কোনো অস্কার থাকতো তাহলে সেটাও পেত আরআরআর। ভাগ, চিতা, হরিণ, হাইনানে বের হচ্ছে এক নায়ক। এই দৃশ্য না দেখলে লার্জার দেন লাইফ সিনেমা কাকে বলে সেটা দেখা হবে না। গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারেও সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা আরআরআর এর আলোচিত গান নাটু নাটু। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের 95তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। গত বছর মুক্তির পর এসএস রাজামৌলির সিনেমাটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এই আলোড়নের অন্যতম কারণ এই নাটু নাটু গান। এর আগে 2009 সালে স্লামডগ মিলিয়নিয়ার সিনেমার এআর রহমানের জয় হো গান সেরা পুরস্কার পেয়েছিল। এম এম কিরাবানির সঙ্গীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল শিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এনটিআর জুনিয়র ও রামচরণ। অস্কারের মঞ্চ গানটি পরিবেশন করেছেন শিপলিগুঞ্জ ও কলা ভৈরব। এবারের অস্কারে আরেক ভারতীয় স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র দ্য এলিফ্যান্ট হুইসপার পুরস্কার পেয়েছে। এ বিষয়ে কলকাতার জনপ্রিয় সুপারস্টার জিৎ বলেন, এই অভূতপূর্ব অস্কারের জন্য সকল ভারতীয় গর্বিত, এটি একটি গর্বের মুহূর্ত, এবং অভিনন্দন জানিয়েছেন এস এস রাজামৌলি সহ সিনেমার নায়ক ও অন্যান্যদের, এবং দ্য এলিফ্যান্ট হুইসপারকেও অভিনন্দন জানিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর বসজিদের সকল লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ।